হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে রবিবার, আর রবিবারে বিকালে আমি আর শোনে একটু রেডি হয়ে যাচ্ছি হচ্ছে নিউ টাউন বিশ্ববাংলা দেখতে। বিশ্ববাংলা যে গেটটা, তার সামনেই যাবো, একটু ভিডিও টিডিও করবো, আগেও গেছি। তো চলো দেখতে থাকো। গরমে ইচ্ছা না থাকলেও বিকালে ঘরে বসে আর কী করবো, ভাবলাম একটু যাই ঘুরে আসি। আর এদিকে দেখো শোনে রেডি হয়ে গেছে, শোনাই ওই যে। তো আমি আর শোনাই যাচ্ছি, দ্বীপ যাবে না। তো চলো, ইচ্ছা আছে পুরোটাই শেয়ার করা তোমাদের সঙ্গে, কারণ বিশ্ববাংলা এমন একটা জায়গা যেটা সবারই দেখলে ভালো লাগে, আর এমন কোনো লোক নেই যে ওখানে গিয়ে ভিডিও করে না, অনেকেই যায় ওখানে ভিডিও করতে। তো আমিও যাই একটু। তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে বললাম না আমি আর শোনাই যাবো, তো বুবুন আর তাতানকে ফোন করে বলেছি যে তোরা রেডি হো, আমরা আসছি। তো বুবুন তাতান না রেডি হয়ে আর কি ব্রিজে গোড়ায় দাঁড়িয়ে আছে, তো এখান থেকে ওদের নিয়ে তারপর নিউ টাউন যাবো। তো আমরা ফাইনালি চারজন যাচ্ছি ঘুরতে। তো চলো, ইচ্ছা আছে খুব মজা করার। তো দেখো রেডি হয়ে বেরোতে বেরোতে না অনেকটাই লেট হয়ে গেছে, আসলে 3টে সাড়ে 3টের দিকে বেরোলে না ভালো হতো, ওই টাইমে বেশ ভালো রোদটা পেতাম আর ভিডিও করতেও ভালো হতো। কিন্তু দেরি করে যাচ্ছি তো মানে সেই রোদটা পাবো না, প্রায় 5:30 6টা বাজতে গেছে আর আজকে সেরকম একটা রোদও ওঠেনি। তো জানি না কতটা কি রোদ পাবো, রোদ উঠলে না চারিদিকটা বেশ একটা পরিষ্কার ভাব থেকে ভিডিওটাও ভালো হয়। তো দেখো সন্ধ্যা কিন্তু এখনও হয়নি, আর ওই যে তাতান বুবুন বলেছিলাম না দাঁড়িয়ে আছে, ওই যে ওরা দুজনে দাঁড়িয়ে আছে, এবার আমাদের ডাকলাম আমি, তো তাতান আর বুবুন চলে এসছে। তো আমি না এই টোটো রিক্সাগুলো একবারে রিজার্ভ করে আমাদের এখান থেকে পুরো বিশ্ববাংলার সামনে গেছি, যাতে বারবার আর চেঞ্জ করতে না হয় অটো রিক্সা। তো চলো দেখতে থাকো। দেখো টোটো রিক্সাগুলো একদম বিশ্ববাংলার সামনে নামিয়েছে, সামনে বলতে না উল্টো দিকে রাস্তাটা, তো সামনে নামালে না এতটা মানে পার হতে হতো না। এই যে চলন্ত যে সিঁড়িগুলো, এগুলোতে আমাদের 3 বার মানে চেঞ্জ করতে হয়েছে, কি বিরক্ত লাগছিল। মানে হাঁটবো না বলে টোটো রিক্সাগুলো রিজার্ভ করলাম, আর কপালে দেখো সেই হাঁটাই জুটে গেছে, 3 বার করে পাল্টে পাল্টে তারপরে পুরো বিশ্ববাংলার সামনে গেলাম। যদিও জায়গাটা খুবই সুন্দর ছিল এখানটা, তো দেখো পুরো চারপাশটা মানে এটা কিন্তু একটা সাবওয়ে, খুব সুন্দর সাবওয়েটা, যেহেতু নিউ টাউনে একটু তো ভালো হবেই না। আমাদের কেষ্টপুর বাগাটি সাবওয়েতে কিন্তু এত ডেকোরেশন করা না যতটা এই নিউ টাউনের সাবওয়েগুলো করা। আরও নিউ টাউনে বলেও না, বিশ্ববাংলার সামনে বলে হয়তো এতটা ডেকোরেশন করা। তো শোনাই না, এখানে বললো আমাকে একটা ছবি তুলে দে, তো বুবুন তাই ওকে ছবি তুলে দিচ্ছিল। নোঙর ফেলে জ্যোৎস্না কাঁচা, বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্পলক রাত, নিষ্পলক রাত। স্বপ্নে নোঙর ফেলে জ্যোৎস্না কাঁচা, বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্পলক রাত, নিষ্পলক রাত।
কেউ কি দেখেনি কত মন কত রং হলো রূপকথা গানে গায়ে স্বরলিপি আঁকা ফাগুন বউয়ের গাথা ফাগুন বউয়ের গাথা ফাগুন বউ তো দেখো এবার ফাইনালি চলে এসেছে হচ্ছে বিশ্ববাংলার সামনে টিকিট কাউন্টারের একদম সামনে। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি ক্যাফে একান্তের একদম সামনে। এই ডিজাইন করা জায়গাটায় মানে সবাই এসে ছবি তোলে ভিডিও করে, জায়গাটা খুবই সুন্দর। আর আগেরবার যখন এসেছিলাম না তখন এতটা ডেকোরেশন করা ছিল না, তাও এসেছিলাম মানে গেছিলাম হয়তো দেড় দু বছর প্রায় হতে গেল। তো তার মধ্যেই দেখো কত চেঞ্জ, ভিতরটা যে কী সুন্দর করেছে মানে বলার না। আমি এতদিন আসিনি তো ওই জন্য তো দেখিনি। আর দেখো ঘেমে আমার অবস্থা, হাঁটবো না বলে আর সেই কপালে দেখো হাঁটাই জুটেছে। আর চারিপাশটা দেখো পাখা দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে, এখানে পাহাড় টাইপের করে মাঝখান থেকে আবার লাইটগুলো দিয়েছে। আর ভিতরে দেখো যাওয়ার রাস্তাটা ওখানে খুব সুন্দর লাইটিং করে সামনের দিকটা আগালে বেশ একটা ঝর্ণা টাইপের ডেকোরেশন করা আছে। তো এই যে দেখো ঝর্ণাগুলো। তো সোনাই আর ভুবনের পা ব্যথা হয়ে গেছে, ওরা একটু বসে নিয়েছে। তো যাই হোক, তোমরা যদি বিশ্ববাংলায় আসতে চাও তো অবশ্যই ওইখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। তারপর যদি তোমাদের দুপুরের বা রাতের খাবার খেতে চাও তাহলে টিকিট কাউন্টারে নাম লিখিয়ে তারপরে উপরে গিয়ে খেতে পারো। মানে প্রথমে আগে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, তারপর উপরে যেতে হবে। এখানে টিকিটের মূল্য কিন্তু কিছুই নেই, শুধু টিকিট কাউন্টার থেকে জাস্ট নামটা লেখাতে হবে। নাম লেখানোর পর উপরে উঠতে হবে তোমাদের। বলে রেখে এখানে একটা নিয়ম আছে, এখানে পার পার্সেন 500 টাকা বিল করতে হবে, মানে ভিতরে খাওয়ার এক একজনের 500-র নিচে মানে 500 টাকার নিচে করলে হবে না, কারণ এটা কম্পালসারি। এখানে লাঞ্চের টাইম হচ্ছে দুপুর 12টা থেকে 3টে। তো তোমরা 12টার মধ্যে আসার চেষ্টা করবে, এসে টিকিট কাউন্টারে নাম লিখে নেবে, ব্যাস। তাছাড়া এখানে টু হুইলার পার্কিং পেয়ে যাবে, আবার ফোর হুইলারও পার্কিং পেয়ে যাবে। তো পার্কিং নিয়েও কোনো তোমাদের প্রবলেম হবে না। তো দেখো আমাদের সবার না পা ব্যথা হয়ে গেছে, এবার চারজনে মিলে নে বসে নিয়েছি। তো আমি ভাবছি কি যে কষ্ট যখন হয়ে গেছে ঠিক আছে তাহলে একটু রিলস বা ভিডিও করেই নিই। তো চারিদিকের ভিউটা একটু দেখো, তোমাদের দেখিয়ে দিই চারিদিকটা ঘুরিয়ে। নিউ টাউনে আসলে সত্যি মন ভালো হয়ে যায়। তো দাদানের হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়েছি, ও দেখছে জায়গাটা এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছে এখন ভিডিওটা দেখছি মনে হচ্ছে আবার চলে যাই। তো ভাবলাম কিছু সময় একটু মানে ভিডিও বানাই, একটু সময় থাকি তারপরে কিছু খাবো। তো দেখো সোনাই এখানে আবার কিছু ছবিও তুলে নিয়েছে, আমরা চারজনে একটা ছবি তুললাম, সোনাই একা একটা তুললো, বুবুন তুলেছে, তাতান মানে আমরা চারজনে সবাই এক একবার করে আর কি ছবি তুলছিলাম। তো তাতান বলছে পিপি খিদে পেয়ে গেছে, আমি বললাম ঠিক আছে আর একটু সময় থাকি তারপর আর কি কিছু অর্ডার করব এই একান্তে ক্যাফে থেকে। তো দেখো ভিতরে না এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, রাতের ডিনার আর কি, রাতের ডিনার করেও সন্ধ্যার সময় স্ন্যাক্সও খাওয়া যায়। তো যাই হোক 500 টাকা আর কি বিল করতেই হবে। তো দেখো একদম লাস্টে আবার চলে এসছে হচ্ছে, কিছু অর্ডার দিচ্ছিলাম। তো বুবুন তাতান বললো যে ওরা কোল্ড কফি খাবে আর হচ্ছে স্যান্ডউইচ খাবে, চিকেন স্যান্ডউইচ। তো বললাম ঠিক আছে তাহলে আমাদের চারজনের জন্য চিকেন স্যান্ডউইচ আর কোল্ড কফি অর্ডার করে দিয়েছি। তো অর্ডার করে এসে একটু ওয়েট করতে হচ্ছিলো ওরা রেডি করবে সেইটুকুনের সময়। তো আমরা চারজন বসে পড়েছি। ওহ
আমাদের খাওয়া দাওয়া শেষ, তো ভাবছি যে ব্রিজের গোড়া গিয়ে ওখানে ফুচকা বসে ওখানে গিয়ে লাস্টে একটু ফুচকা খেয়ে নেবো। তো দেখো একদম চলে এসেছি হচ্ছে বিশ্ববাংলার সামনে, এখান থেকে বাস বা অটো ধরবো, কিন্তু ভাবছি দাতালকে নিয়ে না বাসে উঠবো না, কারণ মানে চাপ হয়ে যাবে। তা ভাবলাম যে টোটো রিক্সাগুলি রিজার্ভ করে আর কি ঢালাই ব্রিজ পর্যন্ত যাবো, তো দেখি কত কি নেয়। তো ঢালাই ব্রিজে যাওয়ার জন্য একটা টোটো রিক্সা পেয়ে গেছি, তো উনি 200 টাকা বললো রিজার্ভ এলো, আমি ঠিক আছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার। তো বন্ধুরা চলে এসছে হচ্ছে বাড়ি, ব্রিজগড়ায় এসে আবার হচ্ছে ফুচকা খেলাম। আমরা 4 জন ফুচকা খেতে দাঁড়িয়েছি, আমি, সোনাই, বুবুন আর তাতান। তারপর আবার আমার বৌদি আসলো, আমার সেজবাকে আসলো, তো সেজবাকে খেলো হচ্ছে দই ফুচকা, আর আমার বৌদি খেলো হচ্ছে ফুচকা। তো আমরা 5 জন ফুচকা খেয়েছি, আর কাকি খেলো হচ্ছে দই ফুচকা। করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে আমার ভুলে গেছি, তোদের সাথে গল্প করতে করতে আমি ভুলে গেছি ভিডিও করতে। তো চলে এসছে হচ্ছে বাড়িতে, তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।